নমস্কার, আপনারা প্রত্যেকে দেখছেন নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। কল্যাণী শহর মানে প্রাণের শহর, ভালোবাসার শহর। এবং সেই ভালোবাসার শহরে কল্যাণীর বিধায়ক অর্থাৎ সকল ঘরের ছেলে যাকে বলা যায় অম্বিকা রায়কে আজকে আমরা কল্যাণী স্টেশন অর্থাৎ মেইন স্টেশন প্ল্যাটফর্মে দাদা আজকে উপস্থিত। বিধায়ক সরাসরি সরজমিনে এখানে কেন উপস্থিত, কারণটা কি সেটাই আপনাদের জানাচ্ছি। কারণ কল্যাণীবাসীর জন্য নতুন উপহার কিন্তু তিনি নিয়ে আসতে চলেছেন, অর্থাৎ মেট্রো রেল সম্প্রসারণের কাজ কিন্তু পেতে চলেছে। এবং সেটা কিন্তু আপকামিং কি হতে চলেছে সেই অ্যানাউন্সমেন্টটা আমি করবো না, সরাসরি বিধায়কের মুখ থেকে আমরা শুনে নেবো। তারা প্রথমেই জানতে চাইবো এত সুন্দর একটা ভাবনা কল্যাণীবাসীর জন্য, সে ভাবনাটা যদি আমাদের একটু জানান যে কিভাবে এই ভাবনাটা মাথায় আপনার আসলো এবং আগামী দিনে সাধারণ মানুষ কিভাবে সেটার দ্বারা উপকৃত হতে চলেছে সেটা যদি আমাদের একটু বিস্তারিত জানান। আমি বিধায়ক হওয়ার আগে থেকেই এখানকার নাগরিকরা বিভিন্ন জনে আমার কাছে আসতো এবং সেই সময় তাদের দাবি ছিল যে কল্যাণীতে যদি মেট্রো স্টেশন হয়, ব্যারাকপুর থেকে এখানে যদি এটা যদি এক্সটেনশন করানো যেতে পারে, তো ব্যারাকপুর অব্দি প্রপোজাল আগেই ছিল, তবে যদি প্রপোজালটাকে এক্সটেনশন করানো যেতে পারে তাহলে কল্যাণীবাসীর জন্য খুব ভালো হয়। তো সেটা আমাদের মাথায় ছিল। তারপর যখন নাকি বিধায়ক আমি হয়ে গেলাম, তারপরে খুব অত্যন্ত স্বাভাবিক কারণে আমাদের উপরে একটা দায়বদ্ধতা থেকে যায় যে যে কমিটমেন্টগুলো এবং যেগুলো কমিটমেন্টের মধ্যে ছিল না সেগুলো যাতে আমি করতে পারি, তো সেই বিষয়ে আমরা লেখালেখি করি এবং রেল মিনিস্টারের সাথে আমরা চিঠি আদান প্রদান করি। তারপর আমরা সিদ্ধান্ত নিই, দিল্লি গিয়ে রেল মিনিস্টারের সাথে পার্সোনালি কথা বলবো এবং আমাদের একটা ডেলিগেশন একটা টিম দিল্লিতে যায়, প্রায় অলমোস্ট 1.5 ইয়ার ব্যাক, এবং সেখানে গিয়ে আমরা প্রপোজালটা নিয়ে যাই এবং লেটার আবার দিই। এবং তখন উনি বললেন যে হ্যাঁ, এটা ভায়াবিলিটি আছে, এটা ভালো, আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে করানো যায়। তখন সার্জারিটা হয়নি এবং তারপরে জুন 21শে জুন আবার একটা লেটার দেওয়া হয় 2023। এবং সেখানে উনি বললেন যে হ্যাঁ, সার্ভে কিন্তু এটা চলছে, তো জানতে পারবেন, আমরা চেষ্টা করছি এটা করার জন্য। তারপর সেই লেটারের যে রেসপন্সটা যেটা এলো, সেই রেসপন্সটা এলো যে হ্যাঁ, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, বাট অ্যাকশন কুড নট বি টেকেন বিকজ অফ দ্য রুট ফ্রম ব্যারাকপুর টু বারানগর, ইট হ্যাজ নট বিন ইনিশিয়েট স্টার্টেড, সো বিকজ অফ দিস রিজন ইট ইজ টু বি স্টার্টেড। তো তারপরে 15 দিনের মাঝখানে যে ডেভেলপমেন্ট যেটা হলো রেল মিনিস্ট্রি থেকে, খুব খুব মানে ইমিডিয়েট যে রিভ্যাম্প গুলো করছে খুব দ্রুত কাজ করানোর জন্য, তো সেই ডেভেলপমেন্টের কারণে গত পরশু দিন মানে 25শে অগস্ট যে মিটিং হলো, সেই মিটিংয়ে খুব হাই অফিসিয়াল মিটিং ছিল, রেলের সমস্ত হায়ার অফিসার্সরা ছিল, জিএম ব্যাংকের থেকে শুরু করে সমস্ত টপ অফিসার্সরা, ইন প্রেজেন্স অফ দ্য রেলওয়ে মিনিস্টার। এবং দ্যাট মিটিং ওয়াজ ইনিশিয়েটেড বাই রেল মিনিস্টার অনারেবল অশ্বিনী বৈষ্ণবজি, এবং সেখানে এই সমস্ত কথাগুলো আলোচনা হলো এবং তারা সমস্ত কিছু বলছিল কি কি আমরা প্রজেক্ট নিয়েছি, কি কি প্রজেক্ট হতে চলছে। সেই প্রজেক্ট অনুযায়ী যে ইনফরমেশন যেটা দিল সেটা হচ্ছে কল্যাণীতে 2টো অমৃত ভারত স্টেশন, এবং সেটা মোটামুটি ক্লিয়ার একটা সবকিছু, দুটো, একটা হচ্ছে কল্যাণী ঘোষ করা, একটা হচ্ছে কল্যাণী মেন স্টেশন। তো খুব স্বাভাবিক কারণে আমাদের খুব খুব খুশির খবর, মানে হিউজ ইনভেস্টমেন্ট এবং খুব ভালো বড় এবং অলমোস্ট 200 crores এর উপরে স্পেন একটা স্টেশনের কল্যাণী ঘোষ করা এবং কল্যাণী মেন, সেই সাথে সাথে ব্যারাকপুর টু কল্যাণী যে মেট্রো স্টেশনের সেটারও হয়ে গেছে মোটামুটি সার্ভে এবং এটা কাজ শুরু হতে চলছে উইদিন 1 ইয়ার, ঠিক আছে। তো সেটা তো অনেক বড় একটা কাজ, আমরা যেটা দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে আমরা প্রয়াস চালিয়ে আসছি, সেই প্রয়াসটা এখন গ্রাউন্ডে এক্সিকিউশন হতে চলছে। তো এছাড়া আরো কিছু কিছু কাজ ছিল, তার মধ্যে 42 নম্বর রেলগেটের ইস্যুটা আমরা তুলেছিলাম যে এটাকে কল্যাণী থেকে ইট কানেক্টস টু দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেলগেট মানে লেভেল ক্রসিং, সেখানে প্রতিদিন প্রচুর গাড়ি এবং পেশেন্টরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো এইমস এ যাওয়ার জন্য জেনে ওর খুব প্রচন্ড ইম্পর্টেন্সটা অনেক বেশি, ভেরি ইন্ডিসপেন্সিবল রোড, এবং সেটা নিয়ে উনি বললেন যে এটা কিন্তু কমপ্লিট হতে চলছে, আমরা নিজ নতুন একটা আইডিয়া
সেই আইডিয়াটা আমরা করছি, যাতে কম ল্যান্ডের ভিতরে আমরা এটাকে করবো এবং এটা এটাও কমপ্লিট হতে চলছে 42 নাম্বার। এবং আমরা লিখিতভাবে 42 নাম্বারের কথাটা আমরা দিলাম। আর একটা প্রপোজাল ছিল, সেটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস। ভাগীরথী এক্সপ্রেসে কল্যাণীতে স্টপ দেওয়ার কথা প্রথমে তারা লিখেছিল যে ভাগীরথী এক্সপ্রেস এখানে কল্যাণী স্টেশনের যে লেনটা সেই লেনটা ছোট, ভাগীরথী এক্সপ্রেসে দাঁড়ালে কিছু বগি বাইরে চলে যাবে। তো সেটার জন্য আমাদের কথাবার্তা চলছে যাতে এক্সটেনশন রেলওয়ে স্টেশনটাকে আরো যাতে বাড়ানো যায়, এবং সেটার জন্য কথাবার্তা চলছে। সেটা হয়তো হবে, আমাকে পার্সোনালিও কথা বলতে হবে তাদের সাথে দেখে কিভাবে যায়। সো আই এম এক্সপেক্টিং এই যে ঘটনাক্রমগুলো ঘটছে, মানে আগামী দিনে সাধারণ মানুষ কি মনে হচ্ছে কতদিনের সময় ব্যবধান লাগতে পারে যেখানে মানুষ এই উপকারগুলো পেতে শুরু করবেন বা সুবিধাগুলো পাবেন? দেখুন, যে স্টেশনে যে র‍্যাম্পিং যে কাজ অমৃত ভারত স্টেশনে, সেটা মোটামুটি 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তার আগেই হয়ে যাবে। আর যে মেট্রো স্টেশনের কাজ, সেটা স্টার্ট কবে হবে সেটা 2 মাসের মধ্যে হতে পারে, 1 মাসের মধ্যে হতে পারে, কারণ এটা হচ্ছে 1 বছরের মধ্যে স্টার্ট হবে, মানে কি 1 বছর ইজ দ্য ম্যাক্সিমাম আউট, মানে ডেডলাইন আউটলাইন, এবং ম্যাক্সিমাম এর মধ্যে শুরু হবে। সে 2 মাসের মধ্যে শুরু হতে পারে, 3 মাসের মধ্যে শুরু হবে। রেলওয়ে মিনিস্ট্রি ইজ গোয়িং টু স্টার্ট এ ভেরি হিউজ রিভ্যাম্প, হিউজ রিনোভেশন ওয়ার্ক এবং নতুন নতুন প্রজেক্ট সেগুলো। এটা আমাদের কাছে খুব ভালো ইয়ে, কারণ কি অশ্বিনী বৈষ্ণব ইজ এ ভেরি এফিশিয়েন্ট রেল মিনিস্টার, খুব সিনসিয়ার রেল মিনিস্টার, এবং আন্ডার দ্য প্রাইম মিনিস্টার্স আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র নবোদয় দাস মোদীজি, তো ওনার নেতৃত্বে যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট প্রচন্ড এফিশিয়েন্ট ক্যাবিনেট এবং প্রচন্ড দ্রুত কাজ চলছে। তো সেটা রেলের কাজটাই আগে বেশি চলছে। এর ভেতরে ওনার আন্ডারে পোস্টাল ডিপার্টমেন্ট রয়েছে, আপনার ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এগুলো সমস্ত কাজ হচ্ছে। বাট তার ভিতরে রেল মিনিস্ট্রির কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, কারণ এটা পাবলিককে কানেক্ট করছে, পাবলিকের অত্যন্ত ইন্ডিসপেন্সিবল এবং খুব অপরিহার্য পাবলিকের এই ইয়েটা, সেই জন্য। কিন্তু দাদা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী মানুষ এইমসকে পেয়েছে, স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই উন্নত ধারামানের এইমস আমাদের কল্যাণীতে উপস্থিত রয়েছে। সেদিক থেকে দাঁড়িয়ে এই যে মেট্রো রেলওয়ে সম্প্রসারণ কল্যাণীতে ঘটতে চলেছে, আমাদের বাংলায় একটা বড় ভূমিকায় যেটা রয়েছে সেটা হচ্ছে বেকারত্ব। তো এই মেট্রো রেলওয়ে সম্প্রসারণের মধ্য থেকে কি মনে হচ্ছে সাধারণ মানুষ, মধ্যবিত্ত ঘরের যারা মানুষ, সেই বেকারত্ব দূরীকরণ বা এই জাতীয় কিছু কতটা লাভবান হবে বলে মনে হচ্ছে? কারণ একটা প্রজেক্ট যখন শুরু হয়, রেলে একটা নতুন একটা এক্সটেনশন প্রজেক্ট, সেখানে প্রচুর এমপ্লয়িজ নিয়ে হবে, এবং সেই শুধুমাত্র রেলের সাথে কানেক্টেড যারা, শুধু সেই এমপ্লয়মেন্ট নয়, তার সাথে টার্সিয়ারি সেক্টর আরও আছে, আনুষঙ্গিক যে সমস্ত যেখানে যেখানে স্টেশন হবে, এক্সটেনশন হবে, সেখানকার নিজস্ব এমপ্লয়িজ, এছাড়াও অনেক কমার্শিয়াল কমপ্লেক্স আশপাশে তৈরি হয়ে যাবে, ল্যান্ডের দাম বেড়ে যাবে, এবং সেই সেই সেক্টরেও নতুন নতুন যে সেক্টরগুলো তৈরি হবে সেখানেও প্রচুর কর্মসংস্থান পাবে। তো সেই দিক থেকে কেন্দ্র করে এটা একটা বড় একটা এক্সটেনশন হচ্ছে, এবং কর্মসংস্থানের সুযোগ অবশ্যই আসবে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় সেটা ভাবছে যাতে করানো যায়। তো সে গুড প্রপোজাল এবং ভালো কাজ, এবং কেন্দ্র সরকার এই ধরনের কাজে দাম যদি নেয় সিমিলার প্রজেক্ট, তো প্রচুর লোকের কর্মসংস্থান নিয়ে যাবে। আপনি দেখুন, এইমসকে কেন্দ্র করে একটি বিশাল বড় এক গ্রামীণ জেনারেট হয়েছে, মানে এইমসে অলমোস্ট 5,000 জেনারেট, এবং তার সাথে আনুষঙ্গিক এবং আশপাশে যে ল্যান্ডে প্রচুর দাম বেড়ে গেছে, ওখানে রিয়েল এস্টেট ডেভেলপ করে গেছে, প্রচুর লোক ওখানে কর্মসংস্থান পেয়ে গেছে, সেটা ভেরি গুড গ্রোথ ফর আস, এবং এটা রোলে প্রজেক্ট আমি ভেরি গুড গ্রোথ ফর আস। সর্বশেষ আমার একটাই প্রশ্ন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের কাছে, কল্যাণীবাসীর ঘরের ছেলে বিধায়ক অম্বিকা রায় কল্যাণীবাসীর মানুষের জন্য কি বার্তা আগামী দিনে দিতে চাইছেন এই মেট্রো রেলওয়ে সম্প্রসারণ? আমরা পজিটিভ, এবং যে সমস্ত কমিটমেন্ট আমরা করেছিলাম ইলেকশনের আগে, যে জিততে পারলে কি করবো এবং সরকার আসতে পারলে কি করবো, আমরা সরকারে আসতে পারিনি, তো যে সমস্ত কমিটমেন্ট গুলো সেগুলো আমরা যতটুকু আমার হাতে আছে আমি যতটুকু করতে পারি আমার ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা কাজ করছি। তো মেট্রো রেলের জন্য প্রজেক্টের জন্য আমরা দীর্ঘ 2.5 বছর ধরে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি সেটা এক্সিকিউট হতে চলছে, এবং আরো অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো সেগুলো আমরা করার চেষ্টা করছি অভিযোগ, কারণ
কল্যাণী এই বিধানসভার মানুষরা আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে আমাদেরকে জিতিয়েছে। তো সেই তাদের প্রতি যে দায়বদ্ধতা, তাদের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি মাথা মতো নিয়েছি এবং আমাদের মাথা মতো নিয়ে পাশ করারও আমাদের সেটা আমরা করছি। সাধারণ মানুষের সাধারণ মানুষ অনেক সহযোগিতা করছে এবং সাধারণ মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে এবং আমরা আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে ডিউটি, আমরা সেটা প্রতিনিয়ত আমরা করার চেষ্টা করছি। সম্প্রসারণের কাজ কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং সেই উপহারের জালি সরাসরি আপনাদের সামনে নিউজ পেপারের পক্ষ থেকে তুলে ধরবো আমরা। আম জনতা অর্থাৎ জনতা জনার্দনের রায়, যারা নির্বাচিত হতে চলেছেন বা নির্বাচিত হন, সেই রাজ সিংহাসনটা যারা বসেন সেই জনতা জনার্দনের রায়টা একবার নিয়ে নিই। কল্যাণী বিধায়ক অম্বিকা রায়ের ইতিমধ্যে যে বার্তা রাখলেন তার পরিপ্রেক্ষিতে আম জনতা, সাধারণ মানুষ, তারা কি বলছেন? তারা ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে কল্যাণী বিধায়ক অম্বিকা রায় তার নেতৃত্বে এই কল্যাণীবাসীর জন্য মেট্রো রেলওয়ে সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে, অর্থাৎ আপনাদের সকলের জন্য একটা উপহার। তো কেমন লাগছে একজন সাধারণ মানুষ হিসেবে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগবে, খুব উপকারিত হব। কল্পনার পর্যায়ে আছে, যেটা এখানে সুন্দর ভাবে হলে সুন্দরই লাগবে। অবশ্যই সুন্দর সবসময় সুন্দর, তাই তো? সেক্ষেত্রে আপনাদের যদি ডেভেলপমেন্ট থাকে সেটা তো একটা সুন্দর ভাবে আরো আরো সুন্দর হবে। কল্যাণী একটা বিরাট শিল্পাঞ্চল, এটা আরো সুন্দরভাবে যদি এটা গড়ে ওঠে, তার প্রতিক্রিয়া সব মানুষের, সাধারণ মানুষ থেকে গরিব মানুষ পর্যন্ত সবাই এটা সুখী হবে, আনন্দ পাবে, তাদের কর্মচঞ্চলতা আরো বেড়ে যাবে। এই তো মানুষ চায় উন্নয়ন, আর সেই উন্নয়নের কান্ডারি নিয়ে সমস্ত কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। কল্যাণী থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সব বার খবর। ধন্যবাদ।